বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রদ্ধ বা সম্মানিত দর্শক আপনারা চিত্রে একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন যেটাকে মেইন উইট বলা হয় বা অনেক সময় চিপবোর্ড বলা হয় লজিক্যাল বোর্ড বলা হয় বা এটাকে সিস্টেম বোর্ড বলা হয় বা সার্কিট মেইন সার্কিট বোর্ডও বলা হয় বিভিন্ন নামে এটাকে অভিহিত করা হয় তো আজকে আমি মাদার বোর্ডের আপনার সোলোট পার্ট এবং পোর্ট পার্ট এই দুইটা পার্ট সম্পর্কে বিস্তারিত বলবো। আশা করি আপনারা বুঝতে পারবেন আর সুপ্রিয় শিক্ষার্থী এই যে মাদার বোর্ডটা দেখছেন এই মাদার বোর্ডটার কিন্তু প্রথমে আমরা যেটা সামনে দেখছি এটা হলো ফ্রন্ট সাইট বা সামনের যে সাইটটা সেই সামনের সাইট এটা আর এটা উল্টাইলে এটা হলো আসলে পিছন সাইট আমি যখন এটা উল্টে দেখাবো এটা হলো পিছন সাইট এই পেছন সাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইলেকট্রিক্যাল লাইনগুলো এখানে আছে দেখেন এই যে এই যে এইগুলো এগুলো হলো আপনার সার্কিটের সাথে সংযুক্ত লাইন বিভিন্ন ক্যাপাসিটর ট্রানজিস্টর তারপরে আপনার ট্রান্সফর্মার এগুলোর সাথে আসলে সংযুক্ত এই এই লাইনগুলো হলো এই যে ইলেকট্রিক লাইন এগুলা আর তাছাড়া যে মাথাগুলো পিনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ধরনের যে ডিভাইস আছে বা ছোটো ছোটো যে যন্ত্রাংশ বা কম্পোনেন্ট আছে সেগুলিরে এগুলো পিনগুলো অর্থাৎ ওই পিনগুলোর পাগুলো এগুলো দেখা যাচ্ছে এটা চারণা ব্র্যান্ডের একটা মাদার বোর্ড তো যাই হোক আমরা আসলে মূলত মাদারবোর্ডকে যে দুইটা ভাগে ভাগ করি সেটা হলো যেমন এটাকে বলা হয় এটা হলো আপনার অর্থাৎ পোর্ট পার্ট এই যে পোর্ট পার্টটা এই পোর্ট পাটটা কিন্তু আপনার কম্পিউটারের সাধারণত পিছন সাইটে এই সাইডটা থাকে রিয়ার সাইটে এই ক্যাচিংয়ের রিয়ার সাইটের যে বিভিন্ন পোর্টগুলো থাকে সেই পোর্টগুলো কিন্তু এই সাইডটা এই এই সাইটটা মূলত আর কম্পিউটারের সামনে যে ইউএসবি বা সাউন্ড পোর্ট বা মডেমের যে পোর্টগুলো থাকে সেগুলো ভিতরের দিকে আছে আমি এগুলো পরে দেখাই দেব তো সুপ্রিয় শিক্ষার্থী এইটা এই মাদারবোর্ডের মেইন যে জিনিসটা সেটাকে বলা হয় সিপিউ বা যেটাকে বলা হয় প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো সেই প্রসেসর এই প্রসেসরটা দেখেন এটা ইনটেল কোম্পানির একটা প্রসেসর উপরে লেখা আছে এবং এই প্রসেসরটা আপনার ট্রেডমার্ক বা আই থ্রি এগুলো এখানে লেখা আছে তো যাই হোক এই প্রসেসরটা এখানে একটা লক দ্বারা আটকানো থাকে আর এটা হলো প্রসেসর আটকানোর আরেকটা কভার এই কভার দ্বারা চাপ দিয়ে এই প্রসেসরটা আটকানো থাকে এই প্রসেসরটা কিভাবে খুলবেন দেখেন এখানে একটা লগ আছে এই লকটা আসতে করে এখানে চাপ দিয়ে পিছনের দিকে নিয়ে এটা এইভাবে টান দিলে আপনার প্রসেসরটা খুলে যাবে এই যে খুলছে আমি যদি এটা একটু চাপ দিই তাহলে সেটা একবারে উপরে উঠে চলে আসবে এই এই যে উঠে চলে আসছে হ্যাঁ এই যে প্রসেস কভারটা চলে আসছে আমি এখন এই প্রসেসরটা অর্থাৎ হাত দিয়ে এটা খুলে এখন হাতে নেবো আর শুভে এই যে প্রসেসরটা দেখেন এই প্রসেসরটা কোন মানে কোন কোম্পানির ইন্টেল কোম্পানির এখানে লেখা আছে তো যাই হোক এই প্রসেসর প্রসেসরের মূল মানে যে জিনিসটা এই দেখেন এই পাশে এই যে খাস কাটা আছে এই পাশেও খাস কাটা আছে যখন আপনি প্রসেসর সেট করবেন এইভাবে সেট করবেন আর প্রসেসর কিন্তু দুই ধরনের থাকে একটা হলো পিনওয়ালা আর একটা হলো প্লেন এটা কিন্তু আপনার প্লেন এখানে কোনো পিন নেই এটা প্লেন প্রসেসর আর একটা হলো আপনার খাস কাটা বা পিনওয়ালা প্রসেসর বলে তাই এইটা আমাদের একটা প্লেন প্রসেসর আচ্ছা এই প্রসেসরটা আমি এখানে খুললাম এটা আবার এখানে সেট করব। সেট করার সময় কিন্তু আমি লক্ষ্য করব এই যে মাথার মধ্যে যে খাস কাটা আছে এই যে খাস কাটা তারপরে এই যে এই যে দেখেন এই যে ছোট্ট একটা খাস কাটা দেখা যাচ্ছে এই খাসগুলো কিন্তু এই যে এখানে দেখেন পিনের মতন আছে এই যে পিন এই যে দুইটা পিনের মতন আছে দেখা যাচ্ছে এই যে পিন এই যে পিন হ্যাঁ এই যে পিনগুলো দেখেন স্পষ্ট দেখা যাবে আমি এটা রেখে নিচ্ছি এই যে দুটা পিন এই একটা পিন আর এই যে এই যে একটা পিন এই এইটা ওই খাস কাটার মধ্যে ঢুকে যাবে কাজে যখন আপনি প্রসেসর এখানে বসাবেন তখন আপনার ওই পিন কিন্তু ওখানে খেয়াল করে অর্থাৎ খাস কাটা যে সাইডটা ওখানে এটা দিতে হবে আমি খাস কাটার সাইডটা অর্থাৎ ওখানে প্রসেসরটা ওই খাস কাটা এই বসাই দিলাম ফেব্রেশ ক্ষেত্রে এটা বসে গেছে আচ্ছা এইটা এখন আস্তে করে লক এখানে নামাবেন এই যে নামাবেন নামে এই যে স্ক্রুটা আছে স্ক্রুটার নিচে যেন মাথাটা যায় তাহলে এখানে মাথাটা আটকে যাবে পরে এই লকটাকে আস্তে করে চাপ দিয়ে একটু সাইটে নিয়ে পরে নিচে মাথা দিলে এই লকটা আটকে গেল তাহলে আমাদের প্রসেসর এটা আটকানো হয়ে গেল আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী প্রসেসরের পাশে এখানে একটা দেখেন এই এই যে একটা ব্যাটারি দেখা যাচ্ছে এটাকে বলা সিমোস ব্যাটারি হ্যাঁ এটা হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলা হয় এই যে সিমোজ ব্যাটারি এটা হলো বিশ বত্রিশ সাইজের একটা ব্যাটারি মার্কেটে গিয়া যদি কম্পিউটার মাদার বোর্ডের জন্য বিশ বত্রিশ সাইজের ব্যাটারির কথা বলেন সেই ব্যাটারিটা তারা দিবে বিশ বত্রিশ এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশ বত্রিশ কথাটা এখানে লেখা আছে বিশ বত্রিশ দূরের থেকে মনে হয় একটু ভালোই দেখা যাচ্ছে তো এই যে বিশ আর হলো বত্রিশ এই এই এটা এখানে একটা লগ আছে দেখেন সাইড এই যে লকটা এই লকটা আপনারা এখানে যদি আঙ্গুল দিয়ে আস্তে করে চাপ দেন তখন ব্যাটারিটা কিন্তু খুলে আসবে আমি যদি এখানে এই আস্তে করে এটা চাপ দিই দেখেন এই যে ব্যাটারিটা কিন্তু এখানে চলে আসবো অথবা এটা কোনো একটা কলম দিয়ে খোঁচা দিলেও আপনার এই যে ব্যাটারিটা উঠে চলে আসছে এই এই যে ব্যাটারিটা চলে আসছে হ্যাঁ এই ব্যাটারিটা খুলে আসছে এই যে বিশ বত্রিশ দেখেন এখানে লেখা আছে বিশ বত্রিশ তা এখন আমি এই ব্যাটারিটা আবার যখন লাগাবো তখন এইভাবে সাইডভাবে দিয়া পরে এটাকে যদি আমি আস্তে চাপ দিই যে ব্যাটারিটা লেগে গেল বা সিমোস ব্যাটারি এই ব্যাটারিটা আসলে মাদার বোর্ডের যে বায়ুস আছে এই বায়ুসকে মূলত চার্জ সরবরাহ করে থাকবে এই মাদার বোর্ডের অন্য অন্য ডিভাইসেও এই ব্যাটারির চার্জটা অনেকটা কম্পিউটার যখন বন্ধ থাকে তখন এই সিমস ব্যাটারিটা অর্থাৎ ওই বায়ুসের জন্য চার্জটা অব্যাহত রাখে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এরপরে দেখেন আমি বিভিন্ন ডিভাইসগুলোর সম্পর্কে আপনাকে আগে পরিচয় করে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী দেখেন এই যে বড় বড় যে ইয়েগুলো দেখা যাচ্ছে এগুলো হলো ক্যাপাসিটর এগুলো হলো ক্যাপাসিটর এইভাবে অনেক জায়গায় ছাড়া অন্য সাইটেরও কিন্তু ছোটো সাইজেরও ক্যাপাসিটর আছে যেমন এই যে ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর এই যে হ্যাঁ এই যে এইগুলো ক্যাপাসিটর এগুলো ছোটো ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর এই এইগুলোও ক্যাপাসিটর ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর এই যে এই দিকে দেখেন এই যে এই যে ক্যাপাসিটর এইগুলো ক্যাপাসিটর কিন্তু এটা হলো আপনার ডায়েট এই ক্যাপাসিটরের কাজ হলো সাময়িক সময়ের জন্য অর্থাৎ যখন কম্পিউটার চালু থাকে তখন বিদ্যুৎ সংরক্ষণ করে ধরে রাখা এবং বিদ্যুৎটাকে আপনার ফিল্টারিং করে দেয় অর্থাৎ পরিমাণ মতো কতটুকু সার্কিটে বিদ্যুৎ লাগবে সেই কাজটা ক্যাপাসিটর করে আর এগুলো ক্যাপাসিটর আর এই যেটা হলো ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার এগুলো হলো এই যে তাবিজের মতো দেখা যায় এগুলো হলো আপনার ট্রান্সফর্মার বলা হয় ট্রান্সফর্মার দেখুন এই যে আপনার অ্যালুমিনিয়াম তার মাঝখানে পেছানো থাকে দেখবেন ট্রান্সফর্মারের অনেকগুলো তার পেছানো থাকে হুম এই ট্রান্সফর্মারগুলো কিন্তু আসলে এটাও বিদ্যুৎ সরবরাহ করা এবং কোথায় কীভাবে বিদ্যুৎ সার্কিটের মধ্যে ট্রান্সফর্মার থাকে তারপরে আপনারা এখানে দেখেন আরও অনেকগুলো ছোটো ছোটো যে কালো তাবিজের মতো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু আপনার আইসি এগুলো হলো আইসি এই যে এইগুলো সবই আইসি বিভিন্নখানে দেখেন এই যে এইগুলো আইসি প্লাস এটা হলো চিপ যেগুলো পাঁচ ছোটো দেখবেন এবং এই লাগা এটা হলো অনেক সময় এটাকে চিপ বলা হয় এইগুলা বায়োসের চিপ হিসাবে কাজ করে এই যে এটা আর এটা হলো মাদার বোর্ডের মেইন চিপ অর্থাৎ যেটা মাদার বোর্ডের সমস্ত কার্যক্রম যা যার সাথে জড়িত এটাকে হলো মাদার বোর্ডের মেইন চিপ চিপগুলো কিন্তু অনেকগুলো আইসি দ্বারা সংগঠিত আপনারা জানেন যে আইসিগুলো আবার আমরা ট্রানজিস্টর দ্বারা তৈরি ছোটো ছোটো লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর দ্বারা আসলে আইসি তৈরি হয় আর ট্র্যানজিস্টরগুলো তো ফিলিপ ফলপ দ্বারা অর্থাৎ ওই যে যেটা একটা জিরো এবং বিট ধারণ করে সেই ফিলিপ ফলপ দ্বারা ট্র্যানজিস্টরিত ট্রানজিস্টর দ্বারা আবার আইসিগুলো তৈরি করা আর আইসি অনেকগুলো আইসি মিলে হয় একটা চিপ কাজে এখানে অনেকগুলো আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট আছে এই সার্কিটগুলো মিলে এই চিপটা তৈরি করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা মোটামুটি যে ডিভাইসগুলো ছোটো ছোটো এগুলো আপনারা বুঝতে পারছেন তো এগুলো কার্য ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক সময় লাগবে তো আমি মোটামুটি আগে পরিচয় করায় দিই পরের সময় পাইলে কিছু ব্যাখ্যা করলাম সুপ্রিয় শিক্ষার্থী আর এখানে দেখেন এই যে অর্থাৎ মাদারবোর্ডের যে পাওয়ার লাইন যেটা এটিএক্স থেকে আসে হ্যাঁ এটিএক্স অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট বলেন আপনারা এটিএক্স থেকে এখানে চব্বিশটা পিন আছে কোনোটার মধ্যে এটা বিশটাও থাকতে পারে চব্বিশটাও থাকতো এটা চব্বিশটা আছে বিশটার জন্য আলাদা একটা ওই এটিএক্স থেকে পাওয়ার লাইন আছে বিষটায় সেটা এখানে লাগাবেন আর চারটের জন্য এখানে চারটের জন্য যে আলাদা এটা চারটের মধ্যে এখানে চারটে একটা লাগাবেন আচ্ছা এছাড়া আপনার প্রসেসরের কিন্তু আলাদা চারটে পিনের সোলট আছে এই যে এটা পাওয়ার সোলট এটা পাওয়ার সাপ্লাই থেকে আসছে এখানে লাগিয়ে দেবেন দিলে মাদারবোর্ড অর্থাৎ প্রসেসরের পাওয়ারের কাজটা এখান থেকে চলে যাবে আর আচ্ছা এই গেল আপনার আরও পাওয়ার লাইন এখানে আছে যেমন মনে করেন এই যে তিন পিন তিন পিন এই যে তিন পিন এই এইখানে কিন্তু আপনার এটা এই যে তিনটে পিন আছে দেখেন দেখা যাচ্ছে কি না এই যে তিনটে পিন এই তিনটে পিন এটা হলো সিস্টেম ফ্যান থাকে অর্থাৎ সিস্টেম বক্সের মধ্যে বা সিস্টেম ইউনিট যে আমরা কেসিং বলি সেখানে একটা ফ্যান থাকে ফিনের ফ্যানের এই পিন পোর্ট হলো এইটা এইটা আর এইখানে দেখেন এই যে এইটা এই যে এই যে এটা এটা হলো আপনার সিপিউর যে ফ্যান আছে অর্থাৎ হিটসিং বা কুলিং যে ফ্যান আছে হিটসিংয়ের সাথে কুলিং ফ্যানটা আছে সেই ফ্যানের পোর্ট হলো এই চারটে পিন এই চারটে পিন আর এখানে দেখেন আরও একটা অবশ্য এই পিনগুলো যে পোর্ট আছে এই পোর্টের সাথে কিন্তু অনেক সময় যে পিনের মাথাটা লাগানো হবে অর্থাৎ যে পোর্ট আছে সেটা মাথার সাথে কিন্তু কালারে অনেক সময় মিলে যায় ম্যাক্সিমাম মিল থাকে যেমন এইখানে একটা হলুদ পোর্ট আছে দেখেন এই যে হলুদ পোর্টটা এই যে এটা হলো অডিও অর্থাৎ কম্পিউটারের সামনের সাইডে যে অডিও পোর্ট থাকে সেই অডিও পোর্টগুলোর পিনটাই হলো এই এই প্যানেলটা এই প্যানেল পিন প্যান পিন প্যানেল এই যে পোর্টটা আছে এটা অডিওর সাথে অর্থাৎ সামনের যে অডিও পোর্ট থাকে সেই অডিও পোর্টের সাথে এটা সংযোগ থাকে এগুলো সোলো কম্পিউটারের মাদার বোর্ডের ভিতরে যে বিভিন্ন পোর্টগুলো যেটা সামনে থাকে সেগুলো সুপ্রিয় শিক্ষার্থী আচ্ছা এই যে কালো যেটা এটা এটাকে বলা হয় পিসিআই সোলট হ্যাঁ প্যারিফেলাল কম্পোনেন্ট ইন্টারফেস সোলট যেটা সেটা হলো এটা এই পিসিআই সোলট এটা কিন্তু কালো থাকতে পারে সাদাও থাকে হলুদও থেকে অন্য রঙও থাকে তো অন্য রঙও থাকতে পারে যে এখানে কিন্তু আপনার সাউন্ড কার্ড ভিজিএ কার্ট বিভিন্ন ল্যান্ড কার্ডও লাগানো যেতে পারে এছাড়া অন্য অন্য আপনার অনেক ধরনের ভিডিও কার্ড এখানে যত বড় কার্ড আছে এখানে সুযোগ আছে লাগানো লাগানো যাবে শুধু র্যাম লাগানো যাবে না র্যামের জন্য এখানে আলাদা সোলট আছে এই পিসিআই এগুলিকে হলো এক্স এই পিসিআই সোলটের আরও তিনটা এক্সটেনশন আছে অর্থাৎ এটা পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারফেস এক্স যেটা অতিরিক্ত তিনটা স্লোট এই তিনটা সোলট দেখা যাচ্ছে ছোটো এটার লম্বা এই লম্বাটা অর্থাৎ যেটার আপনার ওই যে মাথাটা এখানে লাগানো অনেকটা অনেক পিসি সোলোট পিসে কার্ডের আপনার এই যেমন এ জিবি কার্ড বলেন আপনার সাউন্ড কার্ড বলেন অনেকের মাথা লম্বা থাকে সেটা এখানে লাগাবেন আর যেটা ছোটো মাথা এই ছোটোগুলোর মধ্যে এগুলোতে লাগাতে লাগাতে হবে আর এখানে দেখেন একটা প্লাস দেওয়া আছে একটা ইয়ের মতো ইলেকট্রোম্যাগনেটিক ব্যাটারি বলা হয় এটা কম্পিউটারে যে বিপ দেয় বিপ শব্দ করে সেই বিপটা এখান থেকে অর্থাৎ এই এই বিপ সেই পয়েন্টটা এটাই ইলেকট্রোম্যাগনেটিক একটা আপনার এটার ডিভাইস এই ডিভাইসটা এখান থেকে ওই যে কম্পিউটার বিভিন্ন বিপ শব্দ হয় নানান সমস্যা বা এর কারণে সেই বিপ শব্দটা এখান থেকেই মূলত হয় তো আমার পিসিএ স্লুট গেল এবং এখানে দেখেন আরেকটা আপনার ডিভাইস দেখা যাচ্ছে আচ্ছা এই ডিভাইসটা আমি একটু এইখানে আগে দেখে নিই আপনার দেখেন এই যে পট এই পটটাকে বলা হয় এগুলো হলো সাতাপট হ্যাঁ সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট যেটা এটা হলো ছাতাফোট চারটে ছাতাপোট এখানে আছে যেমন ওই যে দেখেন এখানে লেখা আছে সাতা জিরো ছাতা ওয়ান ছাতা টু ছাতা থ্রি এইভাবে চারটে ছাতা সাথে অর্থাৎ এখানে আছে যেটা হার্ড ডিস্কের সাথে সংযুক্ত থাকবে ছাতাফোট এগুলো হার্ড ডিস্কের সাথে থাকতে পারে কম্বোবক্সের সাথে পোর্ট সংযোগ করা যাবে হ্যাঁ তো এইভাবে যে বিভিন্ন ড্রাইভ আছে এই ড্রাইভগুলো যেগুলো সাধারণত সিডি বা অন্য অন্য ডিবিডি চালানো যায় সেগুলোর সাথেও এগুলো পোর্ট সংযোগ করা যাবে আর এই ছাতা পোর্টের সাথে এখানে যে দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে একটা লেখা এম এস এই যে এম এস ছাতা ওয়ান অর্থাৎ এই এই ছাতা পোর্টের জন্য এটা একটা আপনার এটা হলো আপনার একটা সার্কিট বা একটা বোর্ড যে বোর্ডটাই ছাতা পোর্টের চার্জারকে আসলে এখানে কভারেজ দিবে। হ্যাঁ সেই জন্য আসলে এই বোর্ড এখানেও একটা দেখেন এই যে সাদা একটা বোর্ড আছে অর্থাৎ এখানে যে পিসি সোলোট আছে এই সোলটের চার্জ বা বোর্ড হিসাবে এটা সার্কিট বোর্ড হিসাবে এটা কাজ করবে হ্যাঁ আইসি হিসেবে এটা কাজ করে এখানে একটা বোর্ড আচ্ছা তারপরে আপনার প্রিয় শিক্ষার্থী এইটা হলো র্যাম সোলট আপনারা সবাই চেনেন এই র্যাম সোলটটা দেখেন কয়টা সোলট আছে একটা দুইটা তিনটা চারটা আছে এটা র্যাম ওয়ান জিবি টু জিবি ফোর জিবি এইট জিবি এগুলো বিভিন্ন ধরনের র্যাম লাগানোর জন্য যদি একটা র্যামে না হয় তাহলে আরও যেন অতিরিক্ত র্যাম এখানে লাগানো যায় এই জন্য অনেকগুলো স্লোট এখানে দিয়ে রাখা হয়েছে কাজে এই র্যাম স্লোটগুলো আচ্ছা এই র্যামটা আপনারা দেখেন আমার কাছে এখানে একটা র্যাম এইচ র্যাম এই র্যামটার কিন্তু দেখেন এখানে খাস কাটা আছে এই খাস কাটার একটা সাইড দেখেন ছোটো আরেকটা সাইট হলো বেশ লম্বা তা এই যে ভিতরে যে এই যে খাস কাটা আছে এই যে একটা খাস কাটা আছে এই যে খাস কাটা খাস কাটার খাটো সাইড যেটা খাটোর দিকে অর্থাৎ যেটা কম চওড়া সেটা এই খাটোর দিকে দিবেন আর লম্বাটা লম্বার দিকে তা যেই আমি যদি র্যামটা এখানে লাগাই তাহলে আমি র্যামটা অর্থাৎ এইভাবে এই এইভাবে আমি লাগাচ্ছি দেখেন এই যে সরি আচ্ছা এটা এই পাশে নেই তাহলে দেখা যাবে হুম এই ওই যে খাটোর দিকে খাটোটা দিলাম লম্বার দিকে লম্বা দিলাম এই যে এখানে মাথা আছে মাথার মধ্যে এই দিয়ে এইভাবে এই এই যে র্যামটা আমি ভিতরে দিয়েছি আমি যদি এখন এটা চাপ দিই এই চাপ দিলে র্যামটা লাগে গেল এই যে দুইটা মাথা লেগে গেছে তো আবার এটাও যখন খুলব তখন এটা এইভাবে খুলে দিব খুলে দিলে র্যামটা এখান থেকে বাইরে আসবে এই যে আচ্ছা আচ্ছা এইখানে আমি এই সোলরটা লাগে এই যে সাদা সোলটা আছে এখানে আবার র্যামটা লাগাচ্ছি দেখেন এই আমি লাগিয়েছি এটা কেন এই দুই হাতে মাথায় দুই মাথায় দূর ধরে এইভাবে চাপ দোক দিলে এই যে লক দুটা এখানে লেগে গেছে এই যে এই দুইটা লক আবার যখন খুলবো এই লক দুটো এখানে দুই পাশে চাপ দিয়ে পরে র্যামটা আমি খুলে নিয়ে আসবো তো সুপ্রিয় শিক্ষার্থী এই হলো র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম কথাটার অর্থ বলছিলাম যে এলোমেলো বা সরানো ছিটানো বা গোছালো আগাছালো আগাসালো তথ্য সংরক্ষণ করার জন্য এই র্যাম এটাকে ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি বলা হয় এই র্যামটা আচ্ছা আপনার এই র্যাম এই র্যামগুলো এখানে এক একাধিক র্যাম লাগাতে পারবেন এরপরে আর হলো এইবারটা আমি আসি আপনাদের পোর্ট পার্ট আমি কিন্তু অনেকগুলো কাজ আসলে বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এই হলো পোর্ট পার্ট এখন এই পোর্টপাটের আপনার দেখেন এই যেটা কম্পিউটারের ব্যাক সাইডে পিছনের সাইডে এই পার্টগুলো দেওয়া থাকে এটা কিন্তু আসলে কম্পিউটারের সামনে যে পোর্টগুলো আছে সেটার জন্য না এটা পিছনের দিকে কিচিংয়ের পিছনের দিকে যে পোর্টগুলো আছে সেগুলো এই মাথাটায় হাডি মাদার এই মাথাটা ওখানেই চলে যাবে তো আপনার এই পোর্টপাটের বিভিন্ন অংশগুলো আমি দেখাচ্ছি আপনারা দেখেন যেমন এটা হলো এটাকে বলা হয় ল্যান্ডপোর্ট এই এটা হলো ল্যান্ডপোর্ট লোকাল এরিয়ার নেটওয়ার্ক পোর্ট যেটাকে ল্যান্ডপোর্ট বলা হয় আর এগুলো হলো ইউএসবি এই ছয়টা ইউএসবি কতগুলো দেখবেন প্যান মাথায় কতগুলো কালো কালার কতগুলো নীল কালার নীল কালার যেটা নীল কালার লাগাবেন নীল কালারটার স্পিড বেশি আর কালোগুলোর স্পিড কম সাধারণত টু পয়েন্ট জিরো জিরো জিবি গেগাহার্স হয়ে থাকে আর এটা থ্রি পয়েন্ট জিরো জিরো কাজে বেশি পাওয়ারটা বেশিখানে লাগাবেন অর্থাৎ নীলটা লাগাবেন নীলটা নীর মধ্যে আর কালোটা লাগাবেন কালোটার মধ্যে আর এটা হলো ভিজিএ পোর্ট কম্পিউটার থেকে ডিসপ্লে মনিটরে দেখানোর জন্য যে পোর্টটা অর্থাৎ কম্পিউটারের এইরকম পোর্ট আছে নীল কালার এটা ভি আপনারা যেন ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টর এরে বা ভিডিও পোর্ট বলা ভিজিপিউ বলা হয় অনেক সময় সেই পোর্টটা এটা আর এটা হলো এইচডিএমআই পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই এসডিএমআই পোর্ট উপরের থেকে এরকম দেওয়া যাবে এই যে মাথা দেখেন হ্যাঁ হাই ডেভিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস যেটাকে বলা হয় এটাকে ভিডিও এবং অডিও দুটাই এখান থেকে চলে যাবে এটা এক ধরনের পোর্ট অর্থাৎ এই পোর্টটা আমাদের ব্যবহার নাই এটা ছোট ধরনের একটা ল্যান্ড আমাদের সাধারণত এই পোর্টটাই বেশি ব্যবহার করা হয় বড় যেটা এটা আমরা বর্তমানে ল্যাবে এই ল্যাম্প এই ল্যান্ড এই এই পোর্টটাই ব্যবহার করছি আপনার কম্পিউটার দেখবেন লাগানো আছে এই পোর্টটা আচ্ছা তারপরে এটা হলো আপনার সাউন্ড পোর্ট সাউন্ড পোর্ট দেখেন এখানে দুই সেট দিয়ে দেওয়া হয়েছে এই যে মাঝখানে যেটা এটাইতে আমরা সাধারণত স্পিকার লাগাই আমরা যে স্পিকারে কম্পিউটার সাউন্ড পাই সেটা এইখানে লাগাই আর এটা লাগাই আপনার মাইক্রোফোন আমরা যদি কম্পিউটারের বক্সের মাধ্যমে সাউন্ড করতে চাই কথা বলতে চাই সেই মাইক্রোফোনটা এখানে লাগাবো আর এই যে নীল যে পোটটা এই নীল পোর্টটা কিন্তু আমাদের আদার্স আদার্স বলতে আমাদের মোবাইলের সাউন্ড মোবাইল সাউন্ড অথবা আমার টিভির যদি সাউন্ড আমি এখানে বাজাতে চাই অথবা অন্য কোনো বাহির থেকে সাউন্ডকে যদি আমি কম্পিউটারে ইনপুট করে কম্পিউটারের বক্সের মাধ্যমে বাজাতে চাই তাহলে এইখানে আমার ইনপুট করতে হবে এই জন্য এটাকে অর্থাৎ আদার্স স্পোর্ট যেটা সাউন্ডের আদার্স স্পোর্ট সুপ্রিয় শিক্ষার্থী আচ্ছা আমাদের এ তো আপনারা দেখেন এখানে এইখানে কতগুলো পিন দেখা যাচ্ছে যেটা আমাদের আসলে এই যে পিএস টু যে আলাদা আলাদা ইয়ে থাকতো সেটা নেই কিন্তু এখানে একটা পিন আছে যেটাকে পিএস টু পোর্ট হিসেবে অর্থাৎ কমফোর্ট পোর্টও বলা হয় এইখানে একটা কয়েকটা পিন আছে দেখেন প্রায় এখানে একটা মাসখানে একটা গ্যাপ আছে এবং এখানে প্রায় বিশ বাইশটা পিন থাকে এটা আপনার পিএস টু যে মাউস কিবোর্ড যে লাগানোর জন্য এটা পুরানো সিস্টেমের পিন পোর্ট এখানে দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সম্মানিত বিবার আপনারা আশা করি আমার মনে হচ্ছে যে আমি সবগুলি মোটামুটি বলেছি কিন্তু কোনোটার ব্যাখ্যা হয়তো পুরোপুরি দিতে পারেনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আশা করি সব আপনার সবাই ভালো থাকবেন এরপরে আমি হার্ড ডিস্ক তারপরে আপনার এটিএক্স তারপরে এই যে আপনার পাওয়ারস যেটা কুলিং ফ্যান বলা হয় হ্যাঁ এবং প্রসেসর সম্পর্কে আমি বিস্তারিত এরপরে একটার পর একটা ভিডিও দেব প্রিয় দর্শক এটা আমার এই যে যে চ্যানেলটা আছে অর্থাৎ আইসি অ্যান্ড টেক টাইম সেই চ্যানেলের মধ্যে একটার পর একটা ভিডিও আপনারা পাবেন আশা করি আপনার ধৈর্য ধরে এগুলো শুনবেন এবং দেখবেন আপনারা উপকৃত হবেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ